সাজেদ হোসেন বলেছেন, দুটো প্রশ্ন পাঠিয়েছেন আপনি, প্রথম প্রশ্ন না তিনটা প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন সেজদা কি মাতৃভাষা দোয়া করতে পারবো? এটা একটা এখতিলাফি মাসালা, আমাদের উলামায়ে কেরাম অনেকেই বলেছেন পুরো সালাত জুড়ে কোনো অনারব শব্দ উচ্চারণ করা যাবে না, এমনকি সেটা যদি আর দোয়ার জায়গা, এমনকি সেটা যদি আর সেজদার দোয়া। তবে একদল প্রাজ্ঞ বিজ্ঞ মুহাক্কিক আলেম, যাদের মধ্যে আমাদের অনেক শায়খরাও রয়েছেন, যেমন ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার আশ-শান্তিতি হাফেজাহুল্লাহ, তিনি বলেছেন যে সেজদায় মাতৃভাষা দোয়া করতে কোনো অসুবিধা নেই, সেজদায় যে আদকারগুলো হাদিসে এসছে আপনি সেগুলো করেন, তারপরে আপনি মাতৃভাষা দোয়া করেন, তাতে কোনো অসুবিধা নাই। অনেকের মধ্যে সমন্বয় করেন যে ফরজে মাতৃভাষা না করে, যেহেতু অনেক মানুষ একসাথে পড়ে, তাহলে সেটা নফলে করাটা উত্তম। কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে সব সালাতের সব সেজদাতেই কোনো ব্যক্তি যদি মাতৃভাষা দোয়া করতে চায়, যেহেতু সে আরবি ভাষাটা ভালো করে রপ্ত করতে পারছে না, তাহলে সেটা জায়েজ।